সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকার পতনে আবারও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আসছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, বর্তমান সংসদ ও সরকার অবৈধ, অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে জনগণ বাধ্য করবে, এমন আন্দোলনের ঢেউ তোলা হবে, পালানোর সুযোগও পাবে না। জানাবো, সামনে অনেক জল গড়াবে, কোথায় গিয়ে ঠেকবে বলা কঠিন। বিএনপি সঠিক পথেই আছে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, দলে কোনো নেতৃত্ব সংকট নেই, পুনর্গঠন চলমান প্রক্রিয়া, বললেন ডক্টর মঈন খান। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে। এবারে থাকছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা দল বিএনপি। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা দল বিএনপি। তারেক এবং খালেদা জিয়ার নির্দেশেই যে অগ্নিসন্ত্রাস চালানো হয় তা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং তাদের ধৃত নেতাকর্মীর স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে। এবং শেষ করছি ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ দিয়ে। থমথমে মধ্যপ্রাচ্য, সর্বনাশা পরিণতির আশঙ্কা। ইরাক এবং সিরিয়ায় ইরানি বিপ্লবী গার্ড সমর্থিত 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুদেশেরই 39 জনের মৃত্যু হয়েছে। হামলার নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্য মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আবার কর্মসূচি নিয়ে মাঠে আসছে বিএনপি। সরকার পতনে আবারও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আসছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে, বাংলাদেশে আবার কর্মসূচি আসবে, আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে, অক্ষরে অক্ষরে সবকিছুর হিসাব নেওয়া হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না প্রধান বিচারপতি বাসভবনে মির্জা ফখরুলের মতো একজন সজ্জন ব্যক্তি ঢিল মারতে পারে, বাড়ি মারতে পারে লাঠি দিয়ে। এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ক্রোধ এই সরকারকে আর মেনে নেওয়া যায় না। এই সরকার মানুষকে সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ার বাজার লুট করতে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, দাপটে কথা বলেন, লজ্জা হয় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে বলেন, আবার ভেতরে সিন্ডিকেট তৈরি করেন, যে সিন্ডিকেটের টাকায় আপনাদের শেয়ার আছে। আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর সুযোগ পাবে না ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, বর্তমান সংসদ ও সরকার অবৈধ, অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে জনগণ বাধ্য করবে, এমন আন্দোলনের ঢেউ তোলা হবে, পালানোর সুযোগও পাবে না। রাজধানীর বাইতুল মুকরম উত্তর গেটে বিকালে একতরফা ডামি নির্বাচনের সংসদ এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে, ডামি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। বিদেশি প্রভুদের মনোরঞ্জনের জন্য তারা দেশ, শিক্ষা ব্যবস্থার ও সংখ্যাগরিষ্ঠ জনতার সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সামনে অনেক জল গড়াবে, কোথায় ঠেকবে বলা কঠিন। আগামীতে অনেক জল গড়াবে, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক চালচিত্র কোথায় গিয়ে ঠেকবে এ মুহূর্তে তা বলা কঠিন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি সঠিক পথে আছে, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিএনপি সহ বিরোধীদের ডাকে সাড়া দিয়ে 7ই জানুয়ারি ভোট জনগণ বর্জন করেছে দাবি করে তিনি বলেন, এটি তাদের একটি বড় সফলতা, আর আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। কর্মসূচিতে লাখো লাখো মানুষের অংশগ্রহণই প্রমাণ করে দলে কোনো নেতৃত্ব সংকট নেই। দল পুনর্গঠনের পাশাপাশি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে। স্থায়ী কমিটির এই সিনিয়র নেতা মনে করেন, রাজনীতিতে যদি কথা বলা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সংঘাত আসে। আজকে যে সংঘাতময় ও প্রতিহিংসা রাজনীতি সরকার সৃষ্টি করেছে, এটা সরকারকেই উদ্যোগী হয়ে দূর করতে হবে। যদি দেশ থেকে সংঘাত এবং প্রতিহিংসা রাজনীতি দূর করতে না পারে, শান্তিপূর্ণ সহবস্থান করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি এই সরকারকেই আঘাত হানবে। সরকার হয়তো মনে করছে, বন্দুকের মুখে এভাবে গায়ের জোরে দেশ শাসন করা যাবে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেবে, তা সম্ভব নয়। রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, হৃদয় জয় করা। আওয়ামী লীগ সরকার সেই ব্যাপারে আজকে নৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। সাক্ষাৎকারে নির্বাচন, চলমান আন্দোলন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, কেন্দ্রীয় কাউন্সিল, নেতৃত্ব সহ সার্বিক বিষয়ে খোলামেলা উত্তর দেন তিনি। বিরোধী দলের এই শীর্ষ নেতা বলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাংলাদেশের প্রতি নীতি নির্ধারণ করার সময় সব বিষয় সমন্বয় করেই করে থাকে, আর বাংলাদেশ ইস্যুতে ভারতের যে নীতি তা সঠিকভাবে কাজ করছে কি করছে।
আসছে না তা বসে এই মুহূর্তে বিবেচনা করা উচিত বলেও মনে করেন বিএনপির এই নেতা। মঈন খানকে প্রশ্ন করা হয় দ্বাদশ সংসদ নির্বাচনকে বিএনপি একতরফা ডামি এবং অনিয়মের নির্বাচন বলেছে, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 41.8% ভোট পড়েছে। ভোট বর্জনের ডাকে জনগণ সাড়া দিয়েছে বলে মনে করেন ডক্টর মঈন খান। এর উত্তরে বলেন, শুধু আমরা যারা বিরোধী দল তারা নয়, সারা দুনিয়া এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক বিশ্ব শুধু মুখে কথা বলেনি, বিবৃতি দিয়ে বলেছে। গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন তথা জাতিসংঘ পর্যন্ত এই নির্বাচনের উপর মতামত দিয়েছে। তার বাইরেও মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের উপর চোখ রেখেছে, মন্তব্য করেছে। ডামি সাজানো বা প্রহসনের নির্বাচন বলুন, এগুলো শুধু আমরা বলিনি, এ কথাগুলো কিন্তু সারা বিশ্ব বলেছে। ভোটের শতাংশের বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে অর্থহীন। এ কারণে যে আজকে নির্বাচন কমিশন যে শতাংশটি দেখিয়েছে, এটা তো কমিশনের কোনো নির্ধারণের বিষয় ছিল না, এটা সরকার নির্ধারণ করেছে। সরকার দেখাতে চেয়েছে এই ভুয়া নির্বাচনে এত শতাংশ ভোট পড়েছে। কমিশন সরকারের কথায় প্রতিধ্বনিত করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ তথা 12 কোটি ভোটার প্রায় সবাই এই নির্বাচন বর্জন করেছে। সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে, বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। মঈন খানের কাছে জানতে চাওয়া হয়, ভোটের আগে হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, অসহযোগ কর্মসূচি দিয়ে বিএনপির অর্জন কি। এর জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ লঘি বৈঠার সহিংস রাজনীতি করে, কিন্তু বিএনপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ উপায়ে মানুষের কাছে বক্তব্য তুলে ধরেছি। বাংলাদেশের মানুষ না খেতে পেরে হয়তো তা সহ্য করবে, কিন্তু ভোট দেওয়ার যে অধিকার তা থেকে বিচ্ছিন্ন করবে এটা মেনে নেবে না। ঠিক 7ই জানুয়ারি নির্বাচনে তাই হয়েছে। দেশের মানুষ উপলব্ধি করেছে, নির্বাচন নামক প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সে কারণে আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা প্রহসনের ভোট বর্জন করেছে। আমরা দেখেছি কেন্দ্রের সামনে ফাঁকা, আমাদের কর্মসূচিগুলো ছিল মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি তা মানুষকে বুঝিয়ে বলা। মানুষ ভোট বর্জনের মাধ্যমে কথাগুলো সম্পূর্ণভাবে গ্রহণ করেছে, সেখানেই হচ্ছে আমাদের রাজনীতির সফলতা। সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে বিভিন্ন সময় দলের নেতারা বক্তব্য রেখেছেন, কিন্তু সরকার তো কোনো দাবি মেনে নেয়নি। সেক্ষেত্রে বিএনপির আন্দোলন ব্যর্থ কিনা, এর জবাবে তিনি বলেন, সরকার দাবি মেনে নেয়নি এটা আমরা অস্বীকার করব না। সরকার দাবি মেনে নেয়নি তার কারণ তারা জনগণের সরকার নয়। আমরা যে দাবি জানিয়েছি তা জনগণের দাবি, জনগণ গণতন্ত্র চায়। এই বাংলার মানুষ কোনোদিন অন্যায় আধিপত্য মেনে নেয়নি। সরকার গায়ের জোরে বন্দুক বুলেট দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষ কিন্তু এটা অতীতেও মেনে নেয়নি, এখনো মেনে নেয়নি, তাই তাদের এই প্রতিবাদ তা নীরবে। 7ই জানুয়ারি ভোট বর্জনের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়েছে, সুতরাং বিএনপি সফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ সহ দুইজনের বিরুদ্ধে। এছাড়াও আরো কয়েকজন শিক্ষার্থী এই ঘটনার সঙ্গে জড়িত বলে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা গেছে। এছাড়া অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করেছে আরেক ছাত্রলীগ নেতা। শনিবার রাত 9:30 দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল সংলগ্ন এক জঙ্গলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মুস্তাফিজুর রহমান, তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 45তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। অন্য অভিযুক্ত হলেন মামুন, তিনি আশুলিয়ার জিরানিতে থাকেন। এছাড়া ভুক্তভোগী নারীও আশুলিয়ার জিরানিতে বসবাস করেন। শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে আসেন মামুন। তার স্বামী অভিযুক্ত মামুনকে জানান, তারা কিছু আসবাবপত্র কিনবেন, আর মামুন তাকে বলে এক আসবাবপত্রের দোকানে তার টাকা পাওনা আছে, কিন্তু দোকানদার টাকা ফেরত দিচ্ছে না। ওই দোকান থেকে আসবাবপত্র কিনে টাকাটা যাতে মামুনকে দেওয়া হয় তাকে নিয়ে দোকানে যাওয়ার কথা ছিল তার স্বামীর। ভুক্তভোগী নারী বলেন, মামুন আমার বাসায় ভাড়া থাকতো, তিনি আমার স্বামীর মাধ্যমে কল দিয়ে আমাকে তার রেখে যাওয়া জিনিসপত্র নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে বলেন। আমি তার জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে যাই, তখন তিনি আমাদের বাসায় থাকবেন না বলে জানিয়ে দেন। এছাড়া তিনি মীর মোশারফ হোসেন হলের মুস্তাফিজের কাছে থাকবেন বলেও জানান। পরে মুস্তাফিজ ও মামুন মিলে ভুক্তভোগীর স্বামীকে মীর মোশারফ হোসেন হলে আটকে রাখেন। পরে জামা কাপড় নিয়ে ওই নারী ক্যাম্পাসে আসলে তার কাছ থেকে সেগুলো নিয়ে কক্ষে রেখে আসতে যান মামুন। ভুক্তভোগী নারী বলেন, পরে আমার স্বামী অন্যদিক থেকে আসবে বলে আমাকে হলের সামনে থেকে পাশের জঙ্গলের মধ্যে নিয়ে যায়। তার সঙ্গে মুস্তাফিজ ছিল, তখন তারা আমাকে ধর্ষণ করে। জানা যায়, মীর মোশারফ হোসেন হলের 317 নম্বর কক্ষের মুস্তাফিজুর রহমান থাকতেন। এ বিষয়ে হলের একাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতারা জানান, মুস্তাফিজুরের সঙ্গে মামুন বিশ্ববিদ্যালয়ে ইয়াবার ব্যবসা করতেন, মামুন প্রায় হলে যাতায়াত করতেন। এ ঘটনা জানাজানি হবার পর শিক্ষার্থীরা মীর মোশারফ হোসেন হলের সামনে বিক্ষোভ শুরু করেন। এদিকে হল থেকে পালিয়ে যেতে মুস্তাফিজুরকে সহযোগিতা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাগর এবং উদ্ভিদ বিজ্ঞানের সাব্বির, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তারা মীর মোশারফ হোসেন হলের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে মুস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। থমথমে মধ্যপ্রাচ্য, সর্বনাশা পরিণতির শঙ্কা। ইরাক, সিরিয়া, ইরানের বিপ্লবী গার্ড সমর্থিত 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুদেশে 39 জনের মৃত্যু হয়েছে। হামলার নিন্দা জানিয়ে ইরান এটিকে কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে। বলা হয়েছে, ইরাক এবং সিরিয়ায় হামলা চালিয়ে সার্বভৌমত্বের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চার্টারে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ইরাক পক্ষ থেকেও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে থমথমে মধ্যপ্রাচ্যে সর্বনাশা পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাছাড়া হামলার বিষয়ে জবাব চাইতে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাক সরকার। সিরিয়া দাবি করছে, যুক্তরাষ্ট্র তাদের দেশে হামলা চালানোর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। 85 লক্ষ্যবস্তুতে হামলা। রোববার সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের টাওয়ার 22 নামে পরিচিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়, আহত হয় আরও 41 জন। ও হামলার জন্য ইরানি বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত একটি মিলিশিয়া গ্রুপকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই মতো শুক্রবার ইরাক, সিরিয়ায় অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক বিবৃতিতে বলেন, আমাদের জবাব আজ থেকে শুরু হল, আমাদের পছন্দ মতো সময় এবং জায়গায় এটা চলতে থাকবে। যদিও যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইরান বলে আসছে, টাওয়ারে 22-তে হামলার পরিকল্পনায় তাদের কোনো ভূমিকা ছিল না। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডও জানিয়েছে, সিরিয়া ও ইরাকে থাকা ইরানি বিপ্লবী গার্ড কোরের এলিট বাহিনী কুচ ফোর্স এবং তাদের সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গ্রুপের 7টি স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে 4টি সিরিয়ায়, 3টি ইরাকে, এসব স্থাপনায় সব মিলে 85টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে মিলিশিয়া গ্রুপগুলোর কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, রকেট, মিসাইল ও ড্রোন স্টোরেজ ইউনিট এবং গোলাবারুদ ও রসদ সরবরাহ কেন্দ্র রয়েছে। রয়টার জানিয়েছে, দূরপাল্লার B-1 বোমারু বিমান এই হামলার অংশ নেয়। সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নেওয়া হয় সেগুলোকে। 30 মিনিট সময়ের মধ্যে সব স্থাপনায় একযোগে এই হামলা সফল হয়েছে বলে দাবি করেছে মার্কিন জেনারেল ডগলাস শিমস। আর প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, তবে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের এটা জেনে রাখতে হবে, যদি একজন আমেরিকানের ক্ষতি করা হয় আমরা তার জবাব দেব।